এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পার্টস অফ হিউম্যান আই বা মানুষের চোখের বিভিন্ন অংশ এবং সাথে সাথে উপযোজন বা অ্যাকোমোডেশন এবং অভিযোজন বা অ্যাডাপ্টেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের মনে কোনো প্রশ্ন জাগবে না, পুরোটো টপিকস তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা প্রথমে দেখে নিচ্ছি একটা চোখের ছবি। এখানে উপর থেকে আমরা চোখের যে যে অংশগুলি দেখতে পাই সেটি এখানে চিহ্নিত করা হয়েছে। আমাদের চোখ প্রথমেই চোখের যে অংশটার উপরে পড়ে সেটা হচ্ছে এই কালো অংশটা। এই কালো ডিস্কের মতো অংশটাকে বলা হয় কি আইরিস, এবং কালো অংশটার মাঝখানে আরেকটা বৃত্তাকার একটা গোল কালো অংশ দেখতে পাচ্ছি, সেটা আসলে কালো একটা ছিদ্র, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিপিল। এবং আরেকটা অংশ যার মধ্যে আমাদের চোখ খুব বেশি পড়ে সেটা হচ্ছে কি এই সাদা অংশ, এটাকে বলা হয় কি স্ক্লেরা। এইবার যদি এই চোখটাকে আমরা খুলে ফেলি, চোখের এই ভিতরের অংশটাকে যদি খুলে ফেলি বা ভিতরের অংশটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম একটা কি পাবো, এরকম একটা গোলক পাবো। এই গোলকটাকে বলা হয় অক্ষি গোলক বা আইবল। এই অক্ষি গোলকের ব্যাস প্রায় 2.3 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার। এবার এবার এই অক্ষি গোলকের ভিতরের অংশটা যদি আমরা জানার চেষ্টা করি যে অক্ষি গোলকের ভিতরে কি আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এইভাবে কেটে নিতে হবে। এভাবে কাটলে আমরা কি পাবো, এরকম একটা অংশ পেয়ে যাব। এই অংশটার বিভিন্ন অংশগুলির নাম কি হবে সেটা যদি আমরা জানি, এই যে এটা হচ্ছে কি একটা ডিস্ক, আমি আগেই বলেছি এই ডিস্কটাকে বলা হয় কি আইরিস। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই আইরিসের মধ্যখানে যে একটা ছিদ্র আছে বা এই হোলটা আছে, এই হোলটাকে বলা হয় কি, এই হোলটাকে বলা হয় আমাদের পিপিল। তাহলে আমরা কি বলতে পারি, এই আইরিসের উপরে আরেকটা অংশ আছে যেটা অক্ষি গোলকের একেবারে বাইরের স্তর, এই স্তরটাকে বলা হয় কি কর্নিয়া। এটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এই কর্নিয়ার নিচের দিকে অর্থাৎ এই যে এটা হচ্ছে লেন্স, লেন্সের উপরের ভাগে আরেকটা এই যে ডিস্ক বলেছিলাম যে আইরিস, আইরিস অবস্থিত, এবং তার মাঝখানে যে ছিদ্র আছে তার কেন্দ্রের মধ্যে, এটাকে বলা হয় কি পিপিল। এই পিপিল ইচ্ছা মতো ছোট বড় হয়ে প্রয়োজন অনুযায়ী চোখের মধ্যে আলো প্রবেশ করে। আর এই যে লেন্স, এই লেন্সটা হচ্ছে কি সাধারণ যে লেন্স আমরা বুঝি সে লেন্স নয়, এটা মাংসপেশি বা এক ধরনের ঝিল্লি দ্বারা তৈরি। এইটা হচ্ছে দ্বি উত্তল বা বা বাই কনভেক্স লেন্স। এই লেন্সটি যে দুটি দুপাশে যে দুটি পেশি দ্বারা আটকে রয়েছে সেটাকে বলা হয় কি সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাংসপেশি। এই পেশি প্রয়োজন মতো লেন্সকে সংকোচন প্রসারণ ঘটিয়ে তার ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন ঘটাতে সাহায্য করে। এবার এই চোখের ভিতরে যে অংশটা আগে বলেছিলাম, এই যে সাদা অংশটা দেখা যায়, এটাকে কি বলে, এটাকে বলা হয় স্ক্লেরা। এই যে এই এই অংশটাকে বলা হয় কি স্ক্লেরা, চোখের বাইরে যে সাদা অংশটা দেখা যায় এই সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা। এই স্ক্লেরা কি চোখকে চোখের ভেতরকার অংশগুলিকে অর্থাৎ ভিতরের অংশগুলিকে এই স্ক্লেরা রক্ষা করে। আর স্ক্লেরার ঠিক ভেতরে অর্থাৎ স্ক্লেরার ঠিক নিচে আরেকটা স্তর রয়েছে, সেটাকে বলা হয় করোয়েড, করোয়েড। এবার এই করোয়েডের নিচে আরেকটা স্তর রয়েছে, যে হলুদ যে স্তরটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় রেটিনা। এই রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। এই রেটিনার মধ্যে আলো পড়ে, এই পিপিল দিয়ে লেন্সের মাধ্যমে আলো এসে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করে, তখনই আমরা সেই বস্তুকে কি করতে পারি, দেখতে পারি। এবং সেই প্রতিবিম্বকে যে পেশি দ্বারা আমাদের মস্তিষ্কে প্রেরণ করে বা যে নার্ভ দ্বারা আমাদের মস্তিষ্কে প্রেরণ করে সেটাকে বলা হয় কি অপটিক নার্ভ। এবং তখনই আমরা বস্তুকে আমরা কি করতে পাই, দেখতে পাই। আবার বলছি চোখের মধ্যে আলো প্রবেশ করে, সেই আলো
রেটিনায় কি করে একটা প্রতিবিম্ব গঠন করে, সেই প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে, যে নার্ভের মাধ্যমে সেই নার্ভটাকে বলা হয় অপটিক নার্ভ। এবং অপটিক নার্ভ যে বিন্দু থেকে উৎপন্ন হয়েছে সেই বিন্দুটাকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধ বিন্দু। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে, এইভাবে যদি চোখের সামনে কোনো একটা বস্তু থাকে, সেই বস্তুটার প্রতিবিম্ব কই গঠিত হয়? প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়। এক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটা হচ্ছে সৎ, এবং বস্তুর অবশিষ্য প্রতিবিম্ব অর্থাৎ বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব এবং সেটা অবশিষ্য প্রতিবিম্ব অর্থাৎ রিয়েল এবং ইনভার্টেড ইমেজ গঠিত হয়। এবং এই ইমেজটা কি করে? অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে, এবং তখনই আমরা কি করি সেই বস্তুটাকে দেখতে পাই। তাহলে চোখ থেকে বস্তুর দূরত্ব তো সবসময় সমান হয় না, সেই দূরত্বকে কি কি থাকে? বিভিন্ন দূরত্বে বস্তু যদি আমার এই রেটিনার মধ্যে তার প্রতিবিম্ব গঠন করতে হয়, তাহলে আমার লেন্সের ফোকাল দৈর্ঘ্য তো সেম থাকলে হবে না। লেন্সের ফোকাল দৈর্ঘ্য কি করতে হবে? লেন্সের ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করতে হবে। তাহলে লেন্সের ফোকাল দৈর্ঘ্য কিভাবে পরিবর্তন করবে? এখানে যদি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কি সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি কি করে? লেন্সকে এইভাবে টান দেয়, দুদিকে টান দেয়। লেন্সকে টান দিলে পরে আমার কি এখানে কি হয়? এখানে লেন্সের বক্রতা ব্যাসার্ধর পরিবর্তন হয়। এই বক্রতা ব্যাসার্ধ পরিবর্তনের জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়। সেই ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়। সেই জন্য এই রেটিনায় ফোকাসিত করে বস্তুকে দেখানোর যে ক্ষমতা সেটাকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। আবার বলছি, লেন্সের আকৃতির প্রয়োজন মতো পরিবর্তন ঘটিয়ে বা বা ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে নিকটে বা অসীমে থাকা কোনো বস্তুকে রেটিনায় ফোকাসিত করার যে ক্ষমতা সেটাকেই বলা হয় কি অ্যাকোমোডেশন বা উপযোজন। এবার আমরা যদি দেখি যে চোখের এই দেখতে পাচ্ছ এখানে একটা ছবি, এই ছবিটা একটু ভালো টিকে লক্ষ্য করো, এই দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা যদি আমরা দেখি যে একটু দেখি যদি কি হবে, এই দেখতে পাচ্ছ এখানে দেখো চোখের মধ্যে আলো পড়ছে না, অর্থাৎ আমাদের যে পিপুল, পিপুলটা কি হচ্ছে? পিপুলটা বড় হয়ে গেছে। যখনই অর্থাৎ কম আলো যখন থাকে তখন চোখের পিপুলটা বড় হয়ে যায়, কিন্তু যদি আলোটা বেড়ে যায় কি হয়? আলোটা বেড়ে গেলে পিপুলটা ছোট হয়ে যায়। এই দেখো এখানে আলো পড়েছে, আলো পড়ার কারণে পিপুলটা কি হয়? পিপুলটা ছোট হয়ে যায়। আমাদের দুপুরের আলো বেশি থাকে তখন চোখে যদি বেশি আলো প্রবেশ করে তাহলে চোখের বিভিন্ন কোষগুলির ক্ষতি হতে পারে, সেই জন্য চোখ প্রয়োজন মতো এই পিপুলটাকে ছোট বড় করিয়ে আইরিশের মাধ্যমে ছোট বড় করিয়ে তার প্রয়োজন মতো আলো চোখের ভেতরে প্রবেশ করে। এই প্রয়োজন মতো আলো প্রবেশ করার ক্ষমতাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপটেশন। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরের ভিডিওটা আমরা চোখের ভিশন নিয়ে আলোচনা করব। পরের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে এবং অন্যদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার